আজকে যাচ্ছে লেসন 2 লেসন 2 কি লেসন 22 তাহলে এটা হচ্ছে কি আমি ইজি আর ইন অত আছি বা কোথাও থাকা তো আমি বলবো শুনুন হ্যাঁ তাহলে রেকর্ডটা সুন্দর হবে আমি কেভিন ইজ ইন আর ইন আর ইন অত কি কোথাও আছি বা কোথাও থাকা বুঝাইতেছে যেমন আমি এখন রুমে আছি তারপরে কি রে তুই কই আছস আমি বাসে আছি তো এখানে এমিন ইজ ইন আর ইন অত আছি বা কোথাও থাকে মানে আমি কোথাও আছি আমাদের খাঁটি ভাষায় বলি যে তুই কই আছস আমি চাঁদপুরে আছি আমি বাসে আছি আমি স্টিমারে আছি বা আমি প্লেনে আছি আমি বিছানায় আছি নানি বাড়ি আছি দাদি বাড়ি আছি এই কথাগুলো বলি কি কি বলতে হয় আচ্ছা এখন হলো এম ইন এটা এখন আই তিনটা অক্ষর এখানে আই এম ইন এম ইন একসাথে কি বলা যায় আই মিন আই মিন উচ্চারণ কি আই মিন কিন্তু এখানে ওয়ার্ড কয়টা তিনটা আই এম ইন আর যেটা একসাথে বলে কি হবে আই মিন আই মিন এখানে ওয়ার্ড কয়টা তিনটা হি ইজ ইন হি ইজ ইন একসাথে বলে কি বল ইজ ইন হি ইজ ইন হি ইজ ইন হি ইজ ইন অত বলা যায় কি বলা যায় হি ইজ ইন হি ইজ ইন হি ইজ ইন হি ইজ ইন শি ইজ ইন শি ইজ ইন উই আর 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 ইন they are in they are in they we are in are in acha akash is in akash is in akash hote pare juni hote pare jamal kamal tarpor khan hote pare jay hote pare naam ta i mean he is in she is in okay we are in they are in akash is in আমি আছি সে আছে আমরা আছি তারা আছে আকাশে আছে আমি যদি বলি আমি রুমে আছি তো কি বল আই মিন রুম আমি মার্কেটে আছি আই মিন মার্কেট এটা বাংলা হয়ে গেছে হ্যাঁ মার্কেট বাংলা হলো মার্কেট কেন মার্কেটে আছি ইংলিশে বলে কি মার্কেট আই মিন মার্কেট আমি সমস্যায় আছি আই মিন প্রবলেম প্রবলেম দুটো থেকে জোরে শব্দ হয় problem I mean problem I mean problem সমস্যা আছে danger উচ্চারণটা কি danger আমি বিপদে আছি I mean danger আমেরিকানরা danger বলে আর বলে আর ব্রিটিশরা বলে কি danger I mean danger danger I mean danger তো একই জিনিস সে রুমে আছে ইজি রুম মে হইলে শি ইজ ইন রুম সে মার্কেটে আছে ইজ ইন মার্কেট সে সমস্যা আছে ইন প্রবলেম হি ইজ ইন প্রবলেম ইজ ইন প্রবলেম সে বিপদে আছে ইজ ইন ডেঞ্জার ডেঞ্জার আমি আমরা আমরা রুমে আছি উই আর ইন রুম ইন উই আর ইন রুম আমরা মার্কেটে আছি উই আর ইন মার্কেট আমরা প্রবলেমে আছি উই আর ইন প্রবলেম আমরা ডেঞ্জারে আছি আমরা বিপদে আছি উই আর ইন ডেঞ্জার জোরে বলতো উই আর ইন ডেঞ্জার আচ্ছা আকাশ রুমে আছে আকাশ ইজ ইন রুম আকাশ মার্কেটে আছে আকাশ ইজ ইন মার্কেট আকাশ প্রবলেমে আছে আকাশ ইজ ইন প্রবলেম আকাশ ডেঞ্জারে আছে আকাশ ইজ ইন বিপদ আকাশ ইজ ইন ডেঞ্জার বাকি আচ্ছা তো হি ইজ ইন মানে কি সে আছে সে আছে হি ইজ ইন স্যাড মুড সে খুব স্যাড মুড আছে মানে মনটা ভালো না
হরমোনটা হারানো মানে কি হি ইজ ইন স্যাড মানে হরমোনটা ভালো না মানে কি উই আর স্যাড মোডে আছে আমরা কি বলি হরমোনটা ভালো না মানে কি উই আর স্যাড মোডে আছে মন ভালো না মানে কি স্যাড মোডে আছে তাহলে হি ইজ ইন স্যাড মোড হি ইজ ইন স্যাড আর খুব ইয়াং ছেলেরা রোমান্টিক মোডে আছে মানে কি ও খুব রোমান্টিক 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 ইজ ইন রোমান্টিক মোড মানে তুই ইয়াং ছেলে থাকে না একটু মানে আজকে ফোন দিলাম একটা রে কিন্তু কি আসস কয় তো খালতো ভাই বিয়া করবো মেয়ে দেখতে আসছে তুই মেয়ে দেখতে আসস আই জনে মানে কি হাসতে আসছে মানে রোমান্টিক মোডে আসছে মেয়ে দেখতে আসছে ইয়াং মানুষ সেটা বলে কি রোমান্টিক মোড আচ্ছা হি ইজ ইন ডেঞ্জার সে বিপদে আছে আচ্ছা এটা থেকে আই এম ইন রুম মার্কেট ক্লাসরুম টাকা ভেরি ইজি আই মিন রুম আমি রুমে আছি আই মিন মার্কেট আমি মার্কেটে আই মিন ক্লাসরুম আই মিন টাকা আমি টাকায় আছি হি ইজ ইন হট টেম্পার সে গরম মেজাজে আছে সে গরম মেজাজে বাংলা বললাম কি সে গরম মেজাজে আছে কিন্তু বাংলায় কিন্তু আমরা এই বাংলা গরম হ্যাঁ আমাদের মেজাজটা গরম কিন্তু আসলে আমাদের আঞ্চলিক বাংলাটা কি ওর মেজাজটা গরম হয়ে আছে ওর মেজাজটা এখন গরম হয়ে আছে কিন্তু এটা ইংলিশ কি এখনকার ইংলিশ এখানে হলো নাও হি ইজ ইন হট টেম্পার এখন হলো নাও হি ইজ ইন হট টেম্পার হি ইজ ইন হট টেম্পার যদিও সে বাংলা তো কি হয় সে আছে গরম মেজাজে তার মানে আসলে কি যদি বাংলা তো লোক সে গরম মেজাজ আছে আসলে মনিটা হলো কি তার মেজাজটা এখন গরম ওই রেখে গেছে কা হি ইজ ইন কোল্ড টেম্পার হি ইজ ইন কোল্ড টেম্পার সে এখন ঠান্ডা মেজাজে আছে মানে কি আগে রেখে আছিল এখন মুডটা ভালো এখন ঠান্ডা মেজাজে আছে হি ইজ ইন কোল্ড টেম্পার ঠান্ডা মেজাজে আছে তার মানে কি আসলে তার মেজাজটা এখন ভালো ইউর বেবি বেবি ইজ ইন কেয়ার ইউর বেবি ইজ ইন কেয়ার তোমার বাচ্চা যত্নে আছে তোমার বাচ্চা যত্নে আছে মানে মায় ফোন দিছি রে মায় বাচ্চা মা ফোন দিছে বাচ্চা তার নানির কাছে আছে আমি কাছে মা আমার পোলা দেখা কাছে নিয়ে তুই চিন্তা করিস না তোর পোলা যত্নে আছে তো গোপালি নেই কয় কি তোর পোলা যত্নে আছে কি ইউর বেবি ইজ ইন কেয়ার ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি চিন্তা করিস না তোর পোলা কি আছে যত্নে আছে তুই তো যত খেয়াল কর মানে মায়ের কাছে পোলা দিয়ে গেছে মার্কেটে তুই কই আসল আমি মা গো আমি মার্কেটে আসছি তো কি বল আমি মার্কেটে আসছি আই মিন মার্কেট আচ্ছা আমার পোলাটা কেমন আছে আরে তোর পোলা চিন্তা করিস তোর পোলা কি আছে যত্নেই আছে তো কি বল ইউর বেবি ইজ ইন কেয়ার কেয়ার জনি ইজ ইন প্রেশার চাপে আছে ইজ ইন প্রেশার 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 খুব চাপে আছে জনি ইজ ইন প্রেশার জনি ইজ ইন জনি কি আছে চাপের মধ্যে আছে এন্ড জনি না হয় অন্য কি হতে পারে সানি হতে পারে লিমন হতে পারে হি ইজ ইন রিয়েলিটি সে এখন কি আছে বাস্তবতার মধ্যে আছে মানে কি সে এখন মনে করছে ব্যবসা করলে মানে কোটিপতি হয়ে যাবে অন্য দেখা যায় বা ব্যবসা করে সংসার চলতে পারে না হি ইজ ইন রিয়েলিটি এখন বুঝতে আসছে বাস্তবতার মধ্যে আছে হি ইজ ইন ইলুজন গড়ের মধ্যে আছে হ্যাঁ গড়ের মধ্যে ওই যে ঘোরের মধ্যে হলো কি অনেক অল্প বয়সে প্যাম টেম করে বিয়া করে ই করছে অনেক বিয়া করে অনেক 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 বুঝে যাচ্ছে অনেক কিছু তুই এটা কইস না এটা তুই জামালায় পড়বি সামনে অনেক উই তো আছে ঘোরের মধ্যে মানে কি অন্ত মানে কি প্যামে পড়ল অন্ধের জায়গা তো উই আছে ঘোরের মধ্যে এখন হি ইজ ইন ইলুজন মানে স্বপ্নের জগৎ আছে এটা বিশেষ করে ছেলেদের জায়গায় মেয়ে মেয়েদের ক্ষেত্রে হয় বেশি মেয়ের এই ইউলো ইয়ের মধ্যে থাকে সি দিয়ে দিই হি ইজ ইন ইলুজন তারপরে কিন্তু ওই যে বাপ মা কথা না বললে এটা দুর্ঘটনা ঘটায় শি ইজ ইন ইলুজন এরপরে এখন তো বিয়ার সাথে বই কি আছে এখন বাস্তবতায় আছে যে এত সহজ না জগৎটা কি বল শি ইজ ইন রিয়েলিটি নাও বিয়ের পর এটা বিয়ের আগে শি ইজ ইন ইলুজন গড়ের মধ্যে আছে আর আফটার ম্যারেজ শি ইজ ইন রিয়েলিটি মানে কি বিয়ের পরে আফটার ম্যারেজ আফটার মানে পর ম্যারেজ মানে বিয়ে আফটার ম্যারেজ বিয়ের পরে নাও এখন she is in reality chele hole he may hole she bollam she is in na na now othoba after marriage he is now bolo na after marriage bolle chole na bola lagbe na after marriage she is in reality she ki ache bastobotar moddhe ache othoba she bastobotay porche aga chole gorer moddhe shopno jogote aschilo ekhon ki ache bastob jogote porche ei age kotha bangla ki bangla amra amader moto kore ektu boli ei jonno onek shomoy english tone korte parna বাংলা বলে আগে তো স্বপ্ন জগতে আসছিল এখন বাস্তবতা বুঝতে আসো কয় জানে কত জানে কত সাল বাংলা বাংলার মতো বললাম ইংলিশটা কি
স্বপ্ন জগতে আসিল আর এখন তো আসো এখন তো ঠেলা খাই যাচ্ছ এখন ঠেলার মধ্যে আসো এখন বললাম ঠেলার মধ্যে আসো আসলে এরকম আমাদের আঞ্চলিক বাংলা এখন তো ঠেলায় আসো ওটা তো এখন বাস্তব মধ্যে আসলে তো নাও মানে কি You are in reality now. আগে যাচ্ছিল স্বপ্ন জগতে এখন তো ঠেলা খাই যাচ্ছ এখন তো ঠেলা খাই যাচ্ছ ঠেলা খাওয়া কিন্তু ঈদ ঠেলা এরকম না ঈদ মানে খাওয়া ঠেলা মানে ঠেলা এখানে বলতে হলো নাকি ইউ আর ইন রিয়েলিটি নাও দে আর ইন কনফিউশন 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 দ্বিতা দ্বন্দ্বের মধ্যে আছে যাবো কি যাবো না দ্বিতা দ্বন্দ্বের কনফিউশন হি ইজ ইন ডিফিকাল্টি ডিফিকাল্টি মানে কি একটু কষ্টের মধ্যে আছে হি ইজ ইন ডিফিকাল্টি মানে এখন কি যে তারা ইজ ইন ডিফিকাল্টি টিচার আর নাও ইন ডিফিকাল্টি অনেকে যা কোচিং টিচিং পড়ায় স্টুডেন্ট নাই বাড়া দিতে পারে না এখন তার কি আছে একটু কষ্টে আছে দেখি দে আর ইন ডিফিকাল্টি টিচার আর ইন ডিফিকাল্টি তাই কষ্টের মধ্যে আছে মুসলিম আর ইন হ্যাপিনেস যারা সত্যিকারের মুসলিম তারা কি আসতে তারা সুখের মধ্যে আছে তার মানে কি মুসলিম আর ইন হ্যাপিনেস কথাটা মানে মুসলিম সুখের মধ্যে আছে এজন্য কিন্তু আমরা বাংলা বলি না আসলে বাংলা এনে যে অনুবাদ করতে কি হয় মুসলমানরা সুখের মধ্যে আছে আসলে কি আমাদের বলি কি বা যা সত্যিকার মুসলমান তারা সুখে থাকে সত্যিকার মুসলমান দেখি রাখে আল্লাহ সুখে রাখে দেখি মুসলমান আর ইন হ্যাপিনেস কথাটা এরকম আর কি দে আর ইন প্রবলেম তারা কি আছে সমস্যা আছে হি ইজ ইন ওয়ারি সে কি আছে হ্যাঁ ওয়ারি অর্থাৎ কি দুশ্চিন্তায় আছে চেক করি উচ্চারণটা কি ওয়ারি কিনা ওয়ারি ওয়ারি দুশ্চিন্তায় আছে হি ইজ ইন লাভ অত কি সে ভালোবাসার মধ্যে আছে বা প্রেমে পড়ছে আর কি এরকম হেডমাস্টার ইজ ইন মিটিং হেডমাস্টার ইজ ইন মিটিং হেডমাস্টার মিটিং এ আছে কয় কি রে প্রিন্সিপাল স্যার কই আছে রে কয় স্যার মিটিং আছে তা প্রিন্সিপাল স্যার ইজ ইন মিটিং আওয়ার প্রিন্সিপাল ইজ ইন মিটিং হি ইজ ইন ট্রেনিং ইজ ইন ট্রেনিং সে ট্রেনিং আছে জিজ্ঞাসা করে ওই যে জামান স্যার কই আছে কয় জামান স্যার ট্রেনিং আছে তো জামান স্যার ইজ ইন ট্রেনিং বাই টপ অফ আসি রে আই মিন অবাব আই মিন ওয়ান হি ইজ ইন ওয়ান সে অবাবে আছে The patient is in normalcy. 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 Normality. Oh, normality. Normalcy. Normalcy. Normality. 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 সুস্থ আছে ইজ ইন নরমালিটি আগে একটু খুব ইয়ে ছিল বিপদগ্রস্ত অবস্থা ছিল এখন কি আছে আগে ক্রিটিক্যাল বা সিরিয়াস কন্ডিশনে ছিল বা ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল এখন কি আছে নরমাল এখন স্বাভাবিক আছে কি বল দ্য পেশেন্ট ইজ ইন নরমাল এখন স্বাভাবিক অবস্থা আছে হিজ ফাদার ইজ নট ইন সার্ভিস তার ভাই এখন কি নাই চাকরিতে নাই হিজ ফাদার ইজ নট ইন সার্ভিস সার্ভিস উই আর ইন প্লেজার এখন আনন্দের মধ্যে আছে নতুন বিয়ে করছে দম্পতি তো কি বল দে আর ইন প্লেজার তার এখন কি আছে আনন্দে আছে এখন মোস্ট কমনলি মানে মোস্ট কমনলি মানে বেশি বেশি ব্যবহার হয় এটাকে বলে মোস্ট কমনলি ইউ উড ইউজ দ্য ওয়ার্ড ইন ওয়ে এন্টারিং ফিজিক্যাল লোকেশন সাচ এস রোম এন্ড বিল্ডিং আমরা কখন এই যে এখন বললাম না ইনটা কখন ইউজ করি যখন আমরা কোনো ফিজিক্যাল লোকেশন কোনো রুমে থাকি বিল্ডিংয়ে থাকি তখন কি বলি আমরা সাধারণত ইস্টা বলি ইনটা বলি এটা কিন্তু শিখলাম আরও কিছু এটা হলো একটু অ্যাডভান্স ব্যবহার আর একটু বিস্তারিত ব্যবহার জানলে ভালো না জানলে সমস্যা নেই যেমন বললাম আই মিন শাওয়ার মানে আমি শাওয়ারে আসি মানে বাথরুমে যেটা কিছু করে না এটা শাওয়ার বলে আই মিন শাওয়ার আই মিন লবি লবি মানে হোটেলের লবি যেখানে মানুষ ওই যে রিসিপ্ট টিসিপ করে তারপরে ভাড়াটা নেয় তারপরে লবি ওয়াইটিং করে আই মিন কার আমি কি আছি গাড়িতে আছি আই মিন কার অত কি আমি গাড়িতে আছি আই মিন হাউস আই মিন আই মিন আমি একটা বাসা হাউস
মানে একটি মানে একটি বাসায় আছে আ মানে একটি সমস্যা নাই এই যে আই এম এট গ্রোসারি আমি এখন মুদির দোকানে আছি আমি বলি গ্রোসারি মানে মুদির দোকান গ্রোসারি মুদির দোকান কি I am at grocery. আমি কি এখন মুদির দোকানে আছি এখানে ইন বলল সমস্যা নাই বুঝলে আমি শিখছিলাম না এখানে ইন দা গ্রোসারি হ্যাঁ I am at mall বলা যায় I am in the mall বলা যায় I am at the mall I am at the doctor office mall মানে হলো আপনার হোটেলের mall large যে শপিং এরিয়া এটাকে বলে কি mall ওই যে ইয়াস না শপিং মল আছে না বলা I am at doctor office. I mean, and in bolo samasya nai. I am in doctor office. I am doctor office arse. Acha. I am at the park. Ami park e achi. I am at the park. Ami park e achi. I am at bola jay. I am in bola jay. I am in the park. Tao samasya nai. I am at the airport. Ami airport e achi. I am in the airport bola jay. I am at the airport bola jay. Kono samasya nai. Acha. এখানে এটাই বুঝে এলো যে আই এম এট দ্য মল আই এম ইন দ্য মল একই জিনিস আই এম এট দ্য পার্ক আই এম ইন দ্য পার্ক একই জিনিস আই এম এট দ্য গ্রোসারি আই এম ইন দ্য গ্রোসারি একই জিনিস আই এম এট দ্য মল আই এম ইন দ্য মল মানে আমি শপিং মলে আছি আই এম এট দ্য পার্ক আই এম ইন দ্য পার্ক আমি পার্কে আছি আই এম এট দ্য গ্রোসারি আই এম ইন দ্য গ্রোসারি অর্থ কি আমি গ্রোসারি মুদির দোকানে আছি এখন কিছু কিছু জায়গায় অন বসে সেটা হলো কি যেমন এটা না বললে আই এম অন দ্য ফোন আমি এখন কি মোবাইল ফোনে কথা বলতেছি আই এম অন মাই কম্পিউটার আমি আমার কি কম্পিউটারে আছি বা আমি কি কম্পিউটার ব্যবহার করতেছি বা আমি কম্পিউটারে কাজ করতেছি আই এম অন আ বাস আমি একটা বাসে আছি কি বলা যায় ওখানে অন দা কখন বলবো আমরা এতক্ষণ তো আমরা ইন দা শিখছি আমরা অন বলি কি এইসব ক্ষেত্রে আমরা অন ইউজ করি যে আমি এখন ফোনে আছি বা ফোনে কথা বলতেছি আই এম অন দ্য ফোন আমি এখন আমি আমার কম্পিউটারে কাজ করতেছি তো কি বলবো আই এম অন মাই কম্পিউটার I'm on my computer. I'm on a bus. I'm on a bus. I'm on a bus. Okay. That's all for today.